ক্রিকেট উন্মাদনাকে দিন দিন বাড়িয়ে তুলছে ছোট ফরম্যাটের খেলাগুলো, যার মধ্যে সবার আগে নাম আসে আইপিএল। প্রথমে শুধু ব্যাটে বলের লড়াই থাকলেও এখন আর তা নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বর্তমান সময়ে খেলোয়াড়দের উপরে অনেক বড় প্রভাব রাখে। সেই আইপিএল এর 16তম আসরের নিলাম হয়ে গেছে গতকালকে। প্রথমবারের মতো নিলামের অনুষ্ঠান হলো এবার দুবাই। চলুন এক নজরে এবারের নিলামে চোখ বুলিয়ে আসা যাক। এবারের আসরে 333 জন ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন মাত্র 72 জন, যদিও এর মধ্যে 42 জন ক্রিকেটার ভারতের নিজের এবং বিদেশি কোটা থেকে 30 জন খেলোয়াড় ডাক পেয়েছেন এবারের নিলাম থেকে। নিলামে বাজিমাত করেছেন অস্ট্রেলিয়ার দুই পেসার মিশেল স্টার্ক এবং পেট কামিংস। এছাড়াও ড্যারেল মিশেল, আলজারি জোসেফরাও বিকেছে বড় দামে। স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স কিনেছে 24.75 কোটি রুপি দিয়ে। প্যাটের জন্য খরচ করেছে 20.50 কোটি রুপি। চেন্নাই সুপার কিংস ড্যারেল মিশেলকে কিনেছে 14 কোটি রুপিতে। হার্শাল প্যাটেলকে পাঞ্জাব নিয়েছে 11.75 কোটি রুপিতে। বেঙ্গালুরু আলজারি জোসেফের জন্য 11.50 কোটি রুপি খরচ করেছে। লখনৌ সুপার জায়ান্ট বেশ কমই খরচ করেছে। খেলোয়াড় ধরে রাখার নিলামে বেশি ক্রিকেটার কিনতে হয়নি তাদের। শিবম মাভিকে তারা 6.40 কোটি রুপিতে কিনেছে। সব মিলিয়ে 12.20 কোটি দল গোছানো শেষ করেছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্স খরচ করেছে 16 কোটি রুপির মতো। পাঞ্জাব কিংস ব্যয় করেছে 25 কোটি রুপি। রাজস্থান রয়্যালস খরচ করেছে 14.30 কোটি রুপি। বেঙ্গালুরু 20.20 কোটি এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 30.80 কোটি রুপি খরচ করেছে। এছাড়াও এবারের আইপিএল দল পেয়েছে বাংলাদেশের মুস্তাফিজ এবং 7.40 কোটি রুপিতে শাহরুখ খানকে কিনেছে গুজরাট।